Allahu, Allahu, Allah. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। নিষেধ, নিষেধ কি? এই যে তাখনুর নিচে কাপড় পরা নিষেধ, দাড়ি চেঁচে ফেলা নিষেধ, মিথ্যে কথা বলা নিষেধ, দেবর ভাসুরের সামনে ছোট ব্লাউজ পরে যাওয়া নিষেধ, মাথায় কাপড় না দেওয়া নিষেধ। কেন দিবে না? দিতে হবে, দিতে বাধ্য। মিথ্যে কথায় ব্যবসা করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, এত জঘন্য নিষেধ, এত নোংরা নিষেধ, এত বর্বর নিষেধ যে এই ভাষা দিয়ে আল্লাহর নবী আর কোনোদিন কিছু বলেননি। বলছেন মায়া কুলু দিরহাম রিবা ওয়া হিয়া আলম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিন জিনিয়া। কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারু আইন কহরাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তার পেটটা হবে ঘরের সমান উঁচু, বাইরে থেকে দেখা যাবে সাপগুলি পেটে কিলবিল 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 করছে। শুনুন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ হারাম, ডেস্টিনি হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম। আপনার যত এরকম ধরনের 3 নম্বর ব্যবসা হুজুরের সিগনেচার দিয়ে করা আছে সব হারাম। محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله